পর্দা পুরুষেরও করতে হবে, পর্দা নারীদেরও করতে হবে, আছে না নাই? হতে পারে না? এ পর্দা কি খালি নারী কে না পুরুষেরও? বরঞ্চ পর্দার আয়াত যে আয়াতের দ্বারা ওই জায়গায় আগে পুরুষের কথা বলা হয়েছে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনিন মানে মুসলমান মুমিন পুরুষরা, আল্লাহ আগেই বলছেন কুল্লিল মুমিনিন, হে নবী তুমি মুমিন মুসলমান পুরুষদেরকে বলিয়া দাও আগে তারা পর্দা করুক, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পরনারী চোখের সামনে যদি হঠাৎ আচম্বা আসিয়া যায় সঙ্গে সঙ্গে চক্ষু যেন তারা নিচু করে ফেলে, তারা যেন নারীর দিকে চোখ তুলে না দেখে। এরপরে দ্বিতীয় আয়াতে বলতেছেন কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দু মিন আবসারিহিন, এবার নারীদেরকে বলে দেন তারা যেন পুরুষের সামনে আসার সাথে সাথে চোখ কুড়ে নিচু করে ফেলে। তাহলে পর্দার হুকুম আগে আসে পুরুষের ব্যাপারে, পুরুষের উপরে, তারপরে আসছে আল্লাহ পাক নারীদের জন্য দিয়েছেন, নারী আর পুরুষ উভয় জাতির পর্দা আছে না নাই? তবে দুই জাতির পর্দা কি একরকম? জোরে বলে আর কথা বলতে নেই, পুরুষের পর্দা নারীর পর্দা একরকম? পুরুষের শারীরিক পর্দা পোশাক 24 ঘন্টার পর্দা হলো, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুক ঢেকে রাখা ফরজ, গা খোলা থাকুক সমস্যা নাই, মাথা খোলা থাকুক সমস্যা নাই, বগল বেরোনো রয়েছে সমস্যা নাই, হাঁটুর নিচে খোলা রয়েছে সমস্যা নাই। আমি নাসির যদি এখানে একখান গামছা পরে আছে, গামছা আর নাভির উপর হাঁটুর নিচ পর্যন্ত, অথবা একটা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে এসে যদি বসি, কোনো সগিরে কবিরে কিচ্ছু হবে না। এইটুকের পরে যেটুক ব্যবহার করি এটুক হলো সুন্নাত, এটুক কি সুন্নাত। আর নারীদের ফরজ কতটুক? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণ বডিটা পর পুরুষের চোখের সামনে গোপন রাখতে হবে, লুকায় রাখতে হবে, কথা বলেন ঠিক নিন না? এই জন্য নারীরা বাহিরে বেরোনোর সময় আল্লাহ পাকের ওয়াদার ইয়া কি বলা হয়, আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, হে নারীরা তোমাদের সৌন্দর্য তোমাদের রূপ প্রকাশ করবে না একমাত্র তোমাদের স্বামীদের সামনে ছাড়া। স্বামীদের সামনে তোমাদের রূপ তোমাদের সৌন্দর্য একটু যেন মাথার চুলে রাখা থেকে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণটা তুমি স্বামীর সামনে খুলে দিতে পারবা, এ জায়গা তোমার দোষ নাই। আর স্বামী ছাড়া যেই 14 জনের সাথে বিবাহ হারাম, যেই 14 জনের সাথে বিবাহ হারাম তাদের সাথে তোমার পর্দা কতটুক, তাদের সাথে তোমার সাক্ষাতের সুযোগ কতটুক আছে, তাদের সামনে তুমি তোমার মুখমণ্ডল হাতের কবজি আয়ের পায়ের টাকনুর নিচে টুক এইটুক তুমি বের করতে পারবা। অন্য অন্য লোক এই 14 জনের সাথে যেই 14 জনের সাথে বিয়ে হারাম এদেরকে দেখাইতে পারবা হাতের কবজি মুখমণ্ডল পায়ের টাকনুর নিচের টুক, এর বেশি তাদেরকে দেখাইতে পারবা না। যেই বাপের রূপজার সন্তান তুমি ওই বাপর তুমি এই তিন অঙ্গের বেশি দেখাইতে পারবা না, যেই মায়ের পেট থেকে জন্ম নিয়েছো ও মাকে তুমি মেয়ে তুমি বার বড় হওয়ার পরে নিজের লজ্জার অঙ্গগুলো মাকে দেখাইতে পারবা না। যেই ভাইয়ের সাথে বিয়ে হারাম, বাপের সাথে বিয়ে হারাম, দাদার সাথে বিয়ে হারাম, নানার সাথে বিয়ে হারাম, চাচার সাথে বিয়ে হারাম, মামার সাথে বিয়ে হারাম, ছেলের সাথে বিয়ে হারাম, পুতার সাথে বিয়ে হারাম, নাতির সাথে বিয়ে হারাম, ভাগ্নের সাথে বিয়ে হারাম, ভাতিজার সাথে বিয়ে হারাম, শ্বশুরের সাথে বিয়ে হারাম, দুধবাবের সাথে বিয়ে হারাম, দুধভাইয়ের সাথে বিয়ে হারাম, এই 14 জনের সাথে, এই 14 জনের সাথে তোমার পর্দা করা লাগবে না, এই পর্দা করা লাগবে না। আর মানে হলো শুধু মুখমণ্ডল দেখাইতে পারবা, হাতের কবজি এদেরকে দেখাইতে পারবা, পায়ের টাকুর নিচে টুক দেখাইতে পারবা, এদের সাথে তোমার পর্দা করা লাগবে না। আর মানে এটা নয় যে তোমার বাপের সামনে স্তন খুলে দিয়ে বসে থাকবা, তোমার ভাইয়ের সামনে গায়ে পিঠের কাপড় খুলে দিয়ে বসে থাকবা। ভালো করে মনে রাখবেন মা মা ও মারা, ভালো করে মনে রাখবেন আপনার ছেলের বয়স 22 বছর, ছেলে এখন কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই ছেলে আপনার কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে একটা আছে, আবার সবে মাত্র আপনার বাচ্চার একটা জন্ম নিয়েছে, দুধের বাচ্চা কোলে একটা আছে, দুধের বাচ্চারে আপনি দুধ খাইতেছেন, কলেজে পড়া বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেটার সামনে স্তন খুলে দিয়ে দুধের বাচ্চারে দুধ খাওয়াইতেছেন, মা আপনি জানেন যে সন্তানের সামনে পর্দা নাই, এই মনে করে আপনি নিজের স্তন খুলে দেয়া বড় ছেলের সামনে ছোট ছেলের দুধ খাওয়াইতেছেন, বড় কলেজে পড়া বিশ্ববিদ্যালয়ের ছেলেটা আপনার স্তনের দিকে নজর করতেছে তাকাইতেছে, ওরও নজরে নজরে জিনার গুণা হবে, আপনারও তাকে দেখানোর কারণে জিনার গুণা হবে, ওর থেকে পর্দা ফরজ। তার মানে এটা নয় যে আপনি আপনার সরবের অঙ্গগুলো বড় ছেলেকে দেখাইবেন, আল্লাহু আকবার, বাপের সাথে মেয়ের পর্দা নাই, এর মানে এটা নয় যে বাপের সাথে সামনে দে মহিলা যুবতী মেয়ে তার গায়ে কাপড় নাই, উন্না পড়া ছাড়া ঢিলা ঢালা টাইট ফিটিং কাপড় পইরা
স্কিন টাইট পাজামা পইরা, বডি টাইট জামা পইরা, গায় মাথায় উন্না নাই, বাপের সামনে যে ঘোরাফেরা করে, এমন বহুত পরিবেশ আছে, বহুত ফ্যামিলি এরকম তৈরি হয়ে গেছে, তারা জানে যে বাপের সামনে পর্দা নাই, এর জন্য সারা গায়ের কাপড় চুপড় সব ফেলাই দিয়ে চলাফেরা করে। এইটা কবিরা গুণা, পুরুষের জন্য পুরুষের পর্দা, নারীদের জন্য নারীদের পর্দা, প্রত্যেকের জায়গায় যার যার পর্দা, কথা বলেন ঠিক না? সৃষ্টিগতভাবে আল্লাহ দুইটা জাতি সৃষ্টি করেছেন, পুরুষের পর্দা একরকম, মহিলাদের পর্দা আর একরকম, টিকি ঠিক না? এবার নাভির উপর থেকে নিয়ে চতুর্দিক দিয়ে সবটুক এবং হাঁটুর নিচে চতুর্দিক দিয়ে, কিন্তু আপনি প্যান্ট পরছেন লম্বা একটা, লুঙ্গিও পরছেন বিশাল একটা, 2200 টাকা দামের লুঙ্গি, এই লুঙ্গিতে আর খাটো হতে পারে না, ও লুঙ্গিরে পুরো টানলিওর দুই মাথা গিরে দিলেও জানাজা হয়ে যায়, এত বড় লুঙ্গি কাপড়ের সমান, সে লুঙ্গিরে ভর্তি ভর্তি ভরে কিরম, এত বড় ভুড়িয়েরটা নামাইয়ে লুঙ্গিরে নামাতি নামাতি নাভির নিচে, তারপরে এরপরে ওই পাশে যাইয়া নলালি পরে যশোর, যশোর পরে বেনাপোল, বেনাপোল বর্ডারে ওই পাশে একেবারে তার কাটার গোড়ায় পিলারের কুলায় নিয়ে বেঁধে দিয়েছে, আছে না নাই? যত বড় লুঙ্গি তুমি নিচে নামাও, লুঙ্গির বাড়িতে রাস্তা সাফ হয়ে যাচ্ছে, উপরে নামি খোলা, এটাও পরস্তরক। আমরা মনে করি কাঁসা দিয়ার নাম কালী পরস্তরক, কাঁসা দিয়ার নাম পরস্তরক না রে দোস্ত, নাভির উপরের থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই ঠুকের মধ্যে যা ঠুকি, তুমি যেদিক দিয়ে খুলবা, উপর দিয়ে খোলা, নিচে দিয়ে খোলো, সেই দিক দিয়ে তোমার পরস্তরক। যুবকরা প্যান্ট পরো, কি সুন্দর প্যান্ট ইদানিং, আল্লাহ আকবার, প্যান্ট পরে যদি উড়ো বসে তাই মনে হয় যেন পায়খানা করতে বসে, ঠিক না?